স্বভাবে সাকার মানুষ আকার অভাবে অবশিষ্ট থাকবে নিরঞ্জন স্বভাবে সাকার মানুষ আকার অভাবে অবশিষ্ট থাকবে নিরঞ্জন স্বভাবে সাকার গন্ধ স্পর্শ আদি রূপ রসকার চতুর্বিংশ তত্ত্ব নিয়ে গঠিত সংসার অহং শব্দে জীবের আমার আমার অহং শব্দে জীবের আমার আমার ভোগবিলাসে জীব লিপ্ত অনুক্ষণ স্বভাবে সাকার মানুষ আকার অভাবে অবশিষ্ট থাকবে নিরঞ্জন স্বভাবে সাকার তোমার সাহারোগের চাইতে অতি নিকটে আবার জ্ঞানী যারা তারা বলছেন কলবেল মমিন আর সে আল্লাহ তাআলা মমিনের কলবে আল্লাহর অস্তিত্ব বা সিংহাসন তাহলে তুমি একা কোন জায়গায় কি মানুষ কি একা মানুষ কি আল্লাহ ছাড়া আছে তুমি দেখো নাই কেন তুমি নিজের একা মনে করতেছো তোমার অযোগ্যতা কোন জায়গায় এটাও আমার জিজ্ঞাসা মহাপ্রাণের অঙ্গ হতে পরমাণু খণ্ড ভাবে বিরাজে প্রাণ সকলের হৃদয়ে মহাপ্রাণের অঙ্গ হতে পরমাণু হয়ে খণ্ড ভাবে বিরাজে প্রাণ সকলে হৃদয়ে প্রাণে তাই সব সময়ে প্রাণে তাই সব সময়ে নাম মিলে জীবের জোড়ায় জীবন অভাবে সাকার মানুষ আকার অভাবে অবশিষ্ট থাকবে নিরঞ্জন স্বভাবে সাকার জীবত্বে ফুটবে যখন সুহং ব্রহ্মভাব বিশ্বপ্রেমের ভাণ্ডারেতে হবে প্রীতি লাভ চায় না তখন কোরআনে কিতাব
রাজে এই সিংহাসন স্বভাবে সাকার মানুষ আকার অভাবে অবশিষ্ট থাকবে নিরঞ্জন স্বভাবে সাকার অভাবে সাকার মানুষ আকার অভাবে অবশিষ্ট থাকবে নিরঞ্জন স্বভাবে সাকার কয় চিন্তা করে বুঝিবে আর কত অবহেলায় দিন যে তোমার হয়ে গেল গত আসল কাজে কেন হও না রত আসল কাজে হও না রত কাদা মাটির দেহ করিলে যত স্বভাবে সাকার মানুষ আকার অভাবে অবশিষ্ট থাকবে নিরঞ্জন স্বভাবে সাকার মানুষ আকার